এই মুহূর্তে একেবারে জমে উঠেছে কোন গোপনে মন ভেসেছে আর কি চমক আসছে সেটা জানার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে তোমাদের প্রিয় শ্যামলী। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। তো ভীষণ মিষ্টি লাগছে। থ্যাংক ইউ। প্রোমো শুট রয়েছে? হ্যাঁ, প্রোমো চমক আসছে আগে একটু জানি। অনেক কিছু, এখনই প্রোমোটা বলবো না, আপনারা দেখবেন অনেক কিছু হতে চলেছে। আদৌ অনিকেত শ্যামলীকে ভালোবাসে কিনা তার একটা প্রকাশ পেতে চলেছে। তো অনেক সাসপেন্স রয়েছে, আপনারা চোখ রাখবেন। অ্যান্ড কোন গোপনে মন ভেসেছে 8:30 সময় জি বাংলার পর্দায়। মানে প্রেমের একটা আভাস তার মানে থাকছে। হ্যাঁ, ডেফিনেটলি থাকছে। এবং এই মুহূর্তে টপ থ্রিতে রয়েছে, এটা নিয়ে কি বলবো, দর্শকের ভালোবাসা বাড়ছে আস্তে। না, আমরা অনেকদিন ধরেই টপ থ্রিতে রয়েছি আর ডে ওয়ান থেকে আমরা টপ ফাইভে ছিলাম, এটা আমাদের কাছে অনেক বড় ব্লেসিং। তো আলাদাভাবে কিছু বলবো না, এটাই বলবো যে আপনারা এইভাবেই ভালোবাসতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, আমাদের সাপোর্ট করুন। সবার সাথে কি চলে শুটিংয়ের ফাঁকে? আমাদের চাপ এত থাকে না, আলাদাভাবে গল্প করা বা আড্ডা মারার সময় পাওয়া যায় না। তবে হ্যাঁ, ফ্লোরে গিয়ে সবাই, আমাদের টিমটা খুব ভালো, সবাই মিলে অনেক আড্ডা হয়, অনেক গল্প, স্পেশালি যখন ইয়ে থাকে, অনিমেষদা থাকে, তখন প্রচণ্ড হাসায় আমরা সবাই মিলে খুব মজা করে কাজটা করি। এবং মন্দারকে নিয়ে ওই মুহূর্তে গল্প জমজমার। হ্যাঁ হ্যাঁ, মন্দারকে ডে ওয়ান থেকেই লোকেরা ভীষণভাবে অ্যাকসেপ্ট করেছে, ভীষণ ওর মানে ওর চরিত্রটা এমন না যে সবাই ওকে ভালোবাসতে বাধ্য, যখনও ভিলেন ছিল তখনও আর এখন যখন একটু করে ভালো হচ্ছে তখনও। আমরা শ্যামলীর জীবনের কথা জানাবো, বাট শ্বেতার জীবনে আসি। তোমার জীবনে কি চলছে এত কাজকর্মের মাঝে? হ্যাঁ, কাজকর্মের মাঝে চলছে যেমন চলে, কারণ কাজটাই তো আমার জীবনের একটা ভাইটাল পার্ট। তো কাজ চলছে, ফ্যামিলিকে সময় দেওয়া, রুবেলকে সময় দেওয়া, সবটাই চলছে। শুভ খবরটা আমরা ইতিমধ্যে পেয়েছি, কনগ্রাচুলেশনস। আমি তো আমরা পেয়ে গেছি। ও থ্যাংক ইউ। বাট এই মুহূর্তে এখনই কিছু ঠিক হয়নি, ইচ্ছা আছে নেক্সট ইয়ার করার, কিন্তু এখনো পর্যন্ত বিয়ের কোনো ডেট ফেট ফিক্সড হয়নি। মানে কেনাকাটি এই সমস্ত প্রিপারেশন চলা শুরু হয়নি এখনো, এখনো কিছু শুরু হয়নি। এই মুহূর্তে শুটিংয়ের চাপ রয়েছে, প্রচণ্ড চাপ রয়েছে। প্রমোতে যা যাবে তারই আগে তোমাদের ধরে নিয়েছি আর কি। দর্শকদের কি বলবে শেষে? একটা কথাই বলবো যে আপনাদের কাছ থেকে অগাধ ভালোবাসা পাচ্ছি, এটাই জন্য পেতে থাকি, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া বরাবরই যেটা বলে এসেছি একটা পদক্ষেপ হাঁটা খুব কঠিন। তাই এভাবেই ভালোবাসুন আর অবশ্যই দেখবেন টিভির পর্দায় রাত 8:30 জি বাংলায় কোন গোপনে মন মেশেছে। থ্যাংক ইউ।